তার জন্য অনেক মায়া লাগতেছে, আর অল্প কিছুক্ষণ পর আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকে কোরবানি দিবে, কিন্তু আমার কিন্তু অনেক মায়া লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন, আমি আপনার দোয়াতে অনেক ভালো আছি। আজকে হলো আমাদের পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এখন আমি মসজিদের দিকে যাব, কারণ নামাজের সময় হয়ে গেছে। আমাদের মসজিদে ঈদুল আজহা নামাজের সময় হচ্ছে সকাল 7টা, এখন আর 40 মিনিট আছে নামাজের সময়। চলুন মসজিদের দিকে যাওয়া যাক। অনেক মায়া লাগতেছে, আর অল্প কিছুক্ষণ পর আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকে কোরবানি দিবে, কিন্তু আমার কিন্তু অনেক মায়া লাগতেছে।